আসসালামু আলাইকুম, আমি এখন বানাচ্ছি খুবই সোজা এবং দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে গুড়া দুধের বরফি, একটা মিষ্টি সন্দেশ আর কি। এটা বানানো খুবই সোজা, খাইতে দারুণ মজার, একবার বানাইলে বুঝতে পারবেন। সব মিলায় 20-25 মিনিট লাগে বানাইতে, আর ঠান্ডা হইতে যতক্ষণ, ঠান্ডা হইতে খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর এই জিনিসগুলো প্রায় কম বেশি সবার বাসায় আছে, তো আসেন দেখি শুরু করা যাক। আমি বরফি বানানোর পরে যেই জিনিসটার মধ্যে ঢালবো, এই যে দেখেন, আমি একটা এরকম কাচের জিনিসের মধ্যে একটা ওয়াক্স পেপার বিছায় কিংবা বেকিং শিট বিছায় তেল দিয়ে তার উপরে কতগুলো বাদাম আর এমনি ছোটোখাটো কিছু ফল টল এভাবে কেটে রেখে দিছি, যাতে এর উপরে ঢাললে ওটা উপর দিকে পড়ে আর কি। এতে জিনিসটা খুব ইভেন হয়, মানে সমান হয় আর কি। অনেক সময় আমরা ঢেলে তার উপরে ফল টল কিংবা বাদাম টাদাম দেই, এর থেকে উল্টা দিকে আগে দিয়ে রাখলে এটা সুবিধা হয়। তো যাই হোক, এটা আমি রেডি করে রাখছি, এখন আমি বানানোতে চলে যাই। তো এই জন্য আমি এখানে সিকি কাপ, মানে 1/4 কাপ ঘি নিচ্ছি, জমেও আসে, চুলাটা জ্বালায় দিই, গললে যাতে আমার চামচটা থেকে সরে যায়। একই সাথে এর সাথে আমার দিতে হবে 1/2 কাপ দুধ, তো আমি দুধটাও দিয়ে দিই, দুইটাই একসাথে গলে যাক, দুধটাও একটু জমা জমা অবস্থায় আছে। ঘি আর দুধ দুইটাই একটু জাল দিয়ে নিই। তো ঘি আর দুধ দুইটাই ফুটে গেছে, এর সাথে আমি এসেন্স হিসাবে ব্যবহার করব একটু গোলাপ জল। এটা গোলাপ জল দিলে একটু ভালো লাগে আর কি, কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমার দিতে হবে 2 কাপ গুঁড়া দুধ, তো আমি অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে এটা মিশাইতে হবে আমার। একবারে দিয়ে দিলে গলা বেঁধে যেতে পারে, অল্প অল্প করে দিয়ে এভাবে নেড়ে নেড়ে এটাকে মিশাই দিতে হবে। আমি জালটা মিডিয়ামে দিয়ে দিছি যাতে পুড়ে না যায়, আর অল্প অল্প করে দিচ্ছি। এখানে 1 কাপ দেওয়া হলো, আরও 1 কাপ দুধ দিতে হবে। আর এর মধ্যে হালকা হালকা একটু দানা থাকলেও কোনো ক্ষতি নাই, কারণ এটা যে পরিমাণ নাড়তে হবে এতে দুধটা কিন্তু এর সাথে মিশে যাবে এমনি অমনি। এখনো হয় নাই আমার, আরো 1/2 কাপ দুধ বাকি আছে, ওইটা দিয়েও এর সাথে ভালো মতো মিশাই দিতে হবে। হইলো আমার সম্পূর্ণ দুধটুকু দেওয়া। একটু শক্ত শক্ত গেলেও ক্ষতি নাই, কারণ এর মধ্যে চিনি দিতে হবে, তখন আবার এটা নরম হয়ে যাবে। খালি জাল কমায় খেয়াল রাখতে হবে নেড়ে, নিচে যাতে লেগে না যায়, লেগে গেলেই পুড়ে যেতে পারে। মিশে গেলে এখন আমি এর মধ্যে চিনি দিব 1/3 কাপ থেকে শুরু করে, 1 কাপের 3/3 ভাগ থেকে শুরু করে আর 1/2 কাপ পর্যন্ত, যেইটুকু প্রয়োজন হয় যার যেরকম মিষ্টি খাইতে পছন্দ। চিনিটা দিলেই এইটা এখন গলে আবার একটু পানি পানি হয়ে যাবে। একটু ঘষে ঘষে ভাজতে হবে যাতে কোনো দানা হয়ে যায় না না যায়। আর এখন এই যে দেখেন কড়াই থেকে ছুটে আসছে, কিন্তু তারপরেও দেখতে হবে যে আমি যাতে ঠান্ডা হইলে এটা যাতে শক্ত হয়ে যায়, সেই জন্য আরেকটু ঘষে ঘষে এটাকে ভেজে নিতে হবে আরেকটু শক্ত শক্ত করে। কড়াই থেকে ছুটে আসলেই হইল না, আরেকটু শুকায় নিতে হবে। যথেষ্ট শুকায় গেছে আমার মনে হচ্ছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিই, আমি নাড়তেই টের পাচ্ছি। এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার যার যার পছন্দ মতো শুকায় নেবেন। সবচেয়ে ভালো হচ্ছে অল্প একটু নিয়ে পাশে কোথাও রেখে দেখবেন, যদি রাখার পরে কিছুক্ষণ পরে ঠান্ডা হইলে যে পরিমাণ শক্ত হবে তখনই বুঝে যাবেন আপনারটা ওই পরিমাণ শক্ত হবে। যাই হোক, আমারটা আমার পছন্দ মতো হয়ে গেছে, এটাকেও নরমও রাখতে পারেন শক্তও রাখতে পারেন, একদম শক্ত করেও ফেলা যায়। এখন আমি এটাকে ছাঁচটার মধ্যে ঢেলে ফেলব। দেখেন একদম বেশ দলা দলা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে আমি ছাঁচে ঢেলে ফেলতেছি। তো আমি এখন এই ছাঁচটার মধ্যে এইটাকে এইগুলাকে দিব,
তো আমি একবারে না দিয়ে দুই তিনবারে দিই, কারণ একবারে দিলে হয়তো আমার এটা একটু ফলগুলো একটু ছড়ায় ভরা যেতে পারে। আস্তে করে ঢেলে দিই যাতে নিচের বাদাম টাদামগুলো ঠিক মতো থাকে। এখনই জমে শক্ত হয়ে যাচ্ছে, হয়তো আমার পুরো ছাঁচটা ভরবে না, না ভরলেও যতদূর ভরবো ততদূরই আমি দিব। এইটা সমান করার ভালো একটা পথ হচ্ছে আরেকটা পেপার নিয়ে এটাকে একটু চেপে চেপে দেওয়া, নাহলে হাতে লেগে যাবে। আর প্রচণ্ড গরম, কিন্তু তারপরে এটা ঠান্ডা হচ্ছে আর শক্ত হয়ে যাচ্ছে। শক্ত কিছু দিয়ে এটাকে চাপ দিয়ে সব দিকে সমান করে দিব। যেদিক থেকে বাড়তি আসছে সেই বাড়তিটুকু উঠায় এদিকে দিয়ে দিব। হ্যাঁ, মোটামুটি দিলাম, এখন এটা উঠায় ফেললেও কোনো কিছু না। এই যে দেখেন, মোটামুটিভাবে সমান হয়ে গেল। এখন এটাকে ঠান্ডা হইতে দিব। ঠান্ডা হইলে আমার নিচের দিকে ফল টলগুলো আছে, মানে নাটস টাসগুলো আছে, বাদাম টাদামগুলো, ঠান্ডা হইলে আমি কাটতেছি এটাকে। একটু ঠান্ডা হইতে হইলে এটা জমে যাবে শক্ত হয়ে কিছুটা। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, বেশ জমে যথেষ্ট শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ছাড়াই নিই, একদম শক্ত। তারপরও দেখি আমি এটাকে আমার বের করে নিতে হবে কেটে। এখন আমি বের করার পরে কাটব, দেখি পড়ে নাকি এমনি। পিছন দিকটা এইরকম, এখন দেখেন এই পিছনে কাগজ আছে, কাগজটা উঠাইলে একটু দেখতে সুন্দর লাগবে, কাগজটাতে সহজে উঠে যায়। এই যে দেখেন, দারুণ একটা জিনিস। এখন এটাকে আমি টুকরা টুকরা করে কেটে নিই। এই যে দেখেন, কেটে নিলাম। এখন আমি আপনাদের একটা প্লেটের উপরে উঠায় দেখাই। তো এই যে দেখেন, হয়ে গেল আমার গুড়া দুধের বরফি। সাংঘাতিক মজার একটা জিনিস, খুব সহজ তৈরি করা, দেখলে মাত্র কয়েক মিনিটের মধ্যে বানাই ফেললাম। মানে কয়েক মিনিটই লাগে বানাইতে, বোধ হয় সর্বসাকুল্যে 25-25 মিনিটের মতো লাগে জাল টাল দিয়ে করতে। আর ঠান্ডা হইতে তো কিছুটা সময় লাগবে, এখন শীতকাল, ঘণ্টাখানেকের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। আমার বাসায় তেমন কিছু ছিল না, একটু পেস্তা বাদাম, একটু কাঠবাদাম, আর কি একটা ঘোড়ার ডিমের ফল ছিল, একটু হলুদ হলুদ রঙের দেখলাম, মানে কমলা রঙের দেখলাম, ওটা দিয়ে দিছি। চেরি টেরি দিলে আরও ভালো লাগতো, তাই এত কেনার মতো এত সামর্থ্য আমার নাই, এত হাউস আমার নাই। বানায় দেখালাম আপনাদেরকে, যে যার মতো ফল দিয়ে দেবেন। হ্যাপি জোশের একটা আইটেম, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। বাচ্চা কাচ্চারাও খুব পছন্দ করবে। আমি গোলাপ জল দিলাম, আপনারা চাইলে ভ্যানিলা কিংবা যে কোনো এক্সট্র্যাক্ট কিংবা যে কোনো ফ্লেভার আপনারা দিয়ে নিতে পারেন। দেখেন কত সহজে তৈরি হয়ে যায়। আল্লাহ আপনারা সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।